والمؤمنات بعضهم اولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله اولئك وعليكم السلام ورحمه الله محمد حنيدي الاسلام حي বর্তমানে সমাজটা তাই হচ্ছে বর্তমানে সমাজটা তাই হচ্ছে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন এমন একটা সময় আসবে যে সময়টা মানুষ চোরকে বলবে ভালো ভালোকে বলবে চোর ডাকা জিনাখার বদমাসকে ভালো বলবে ভালো লোকের কোনো মূল্যায়ন থাকবে না ভালো দিককার দিবে এবং এমন একটা সময় আসবে মানুষের ইমান রাখা হাতে আগুন রাখা সম্ভব হবে ইমান রাখা সম্ভব হবে না সমাজের রন্দে রন্দে শিরিক বেদাত কুসংস্কারে ভরে যাবে আপনি ভালো কথা বললে আপনাকে কেউ আপনাকে পছন্দ করবে না এই জন্য রসুল বলছেন তুমি যদি তুমি তোমার ইমানকে টিকাইতে গিয়া যদি হয় প্রয়োজন তুমি গাছের নিচে একা পলে পলে থেকে তোমার ইমানকে রক্ষা করো এক দ্বিতীয় কথা যদি আপনার ওই এলাকায় যদি আপনাকে ইমান টিকা নিয়ে আপনার জন্য খুব কঠিন হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে হিজরত করতে হবে তথাপি ইমান ছাড়া যাবে না কারণ ইমান থেকে যদি বিচ্যুত হয়ে মারা যায় দুনিয়া তো হয়তো দুনিয়াতে একটু টাকা খসা বাড়ি গাড়ি পাইবেন ঠিক আছে কিন্তু কবরের আজাব হাসরের আজাব জাহান নামের আজাব থেকে বাঁচা যাবেন আল্লাহর আল্লাহ ক্রোধ থেকে রক্ষা হওয়া যাবে না সুতরাং যতকে যাই হোক না কেন আমাদের ইমানকে টিকানোর জন্য প্রয়োজন হিজরত করতে হবে এই জন্য তো হিজরতেরই আল্লাফাক মোহাম্মদ শরীফে যখন অত্যাচার অবিচারেন চরম শিখরে পুচে গেলেন তখন আল্লাহ রান্না হিজরত করুন ঠিক ও হিজরত আজও পর্যন্ত যদি আমি এক এলাকায় আমি এবাদত করতে পারি না আল্লাহর এবাদত একনিষ্ঠ করতে পারি না মানুষ আমাকে বাধা দেয় আমার উপরে জুলুম অত্যাচার করে তাহলে আমি অবশ্যই কোনো মতে বাতিলের সাথে আবিশ করবো না শিরিকের সাথে আপোষ করার প্রয়োজন আমি এলাকা ছেড়ে হিজরত করব। আপনাদের আমার মনে আছে বিশেষ করে বাংলা ভারত সৌদি আরবের বড় বড় মহাদ বড় বড় বড়ো আলবানী বিনবাজ ইবনে তাইমিয়া এরা এদেরকে শেখ ওসাইমি ইস্কর ইবনে তাইমিয়া বিনবাজ এদেরকে কি কষ্ট যে দিছে ইমা বোখারি কি কষ্ট করছেন এমন মুসলিম কি কষ্ট করছেন তারা সস্তা থাকতে পারে নাই জালিমদের অত্যাচারে তথাপি তারা ইমান থেকে দূরে হয় না তারা হিজরত করেছেন সুতরাং যেখানে আপনি জব করেন যদি ওই জবের পরিস্থিতিটা হয় এরকম যে ওখানে থাকলে ইমান টিকাতে পারবেন না ওই জব ওই চাকরি ওই কর্ম আপনাকে অবশ্যই ধিকার দিতে হবে আপনি ইমান রক্ষা করতে হবে দেখুন ইমানের মূল্য অনেক বেশি দেখুন ইমানের মূল্য যদি ইমানের রূপে টিকে থাকতে পারেন তাহলে অবশ্যই হবেন কামিয়াব অবশ্যই পর আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে মনে রাখতে হবে আসি সালাত ও সালাম ফেরাউনের অত্যাচার থেকে অত্যাচার করছে লাশ পর্যন্ত তার গুপ্তঙ্গে বল্লম দিয়ে তাকে হত্যা করছে তথাপি আসিয়া আলহাতাম বা সে সে ইসলাম থেকে বিচ্ছিত হয় না বরং আল্লাহর কাছে বলছে রব্বি হে আমার প্রভু তোমার কাছে তোমার পাশেই জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করো আর আমি জালিম ফেরাউনের কাছে থাকতেছে না তুমি আমাকে কিন্তু উঠিয়ে নিয়ে যাও সোভা ইমান দেখেন কি জিনিস ইমান দেখেন কি জিনিস সুতরাং যদি এই ধরনের পরিস্থিতি হয় অবশ্যই আপনি ইমান টিকাইবেন আপনাকে আপনার এই কর্ম আপনাকে বাঁচাইবে না এই কর্ম আজ হোক কাল হোক চলে যাইব আপনাকে দুনিয়া ছেড়ে খেতে বিদায় নিতে হবে যদি আপনি ইমান নিয়ে যেতে পারেন তাহলে আমার আপনি প্রকৃত সম্পদশালী আর যদি ইমান থেকে বিচ্যুত হয়ে যান তাহলে আপনার আর দুনিয়া সিজুলুল সিরজুল মোমিন কাফেরুল জান্নাত দুনিয়াটা মোমিনের জন্য জেলখানা কাফের জন্য আরামদায়ক এন্নাল কাবারাওয়ালা মানাজিলাম মানাজিলা আকারা কবর হচ্ছে পরকালের প্রথম ঘাটি সুতরাং ওই ঘাটি থেকে বাঁচতে হবে ইমান বড় জিনিস ইমান বড় মূল্যবান ইমান কামে টিকা দিতে হবে প্রয়োজন হিজরত করতে হবে প্রয়োজন আপনি চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যেতে হবে এটি আপনাকে করতে হবে তবে চেষ্টা করুন সবিনয়ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন তাদেরকে দিনে দাওয়াতে চেষ্টা করুন যদি না কোনো কোনো পরিস্থিতি আপনার পক্ষে নেয় তাহলে অবশ্যই আপনাকে হিজরত করতে হবে তথাপি ইমান ছাড়া যাবে না শিরিক বেদার সাথে আপোষ করা যাবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ